আসসালামু আলাইকুম। রমজান মাসে আমি কিভাবে ডায়েট করি, ইফতার ও সেহরিতে কি কি খাই সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো। তো আমি এখানে ইসবগুলের ভুষি আর সিয়া সিড এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এখানে একটা কলা, দুইটা খেজুর, একটু ডাবের রস, তারপরে ডালিম নিয়ে তারপর একসাথে মিক্স করে নিলাম, তারপরে এখানে দুধ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা হচ্ছে আমি ইফতারেতে খাবো, আমার ইফতারের খাওয়া। আর এখানে কিছু তরমুজ নিয়েছি আর শসা আর বেলের শরবত আর আমের শরবত, এটা চিনি ছাড়াই আমি তৈরি করে নিয়েছি। দেখা যাচ্ছে এভাবে ডায়েট করলে আপনার রমজান মাসে খুব তাড়াতাড়ি কিন্তু ওজন কমাতে পারবেন। তারপরে হচ্ছে এটা আমি 8টার দিকে এখানে একটু অপরাজিতা ফুলের চা নিয়েছি আর 4টা এই যে চিকেনের যে ইয়েটা সেটা নিয়ে নিয়েছি। তো এটাই হচ্ছে আমার 8টার খাবার। আমি আর রাতে কিন্তু অন্য কোনো কিছুই খাই না, এগুলাই। ইফতার করার পরে যদি খিদা লাগে যেদিন সেদিন এরকম হালকা কিছু খেয়ে নিই, তাছাড়া কিন্তু খাওয়া হয় না। এই চিকেন বলগুলো এখন খেয়ে নেব, তারপরে আবার আমি ঘুমানোর আগে একটা জিনিস খাই, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আমি 2 কাপ পানি নিয়ে নিচ্ছি, মানে 2 গ্লাস পানি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি যে জিনিসটা খাই ওজন কমাতে সাহায্য করে সেটা হচ্ছে এখানে হার্বাল রেমেডি, এটা আমি খাচ্ছি। এটা বুস্টার এনার্জি, খাওয়ার পরে আপনার শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে যায়, ক্ষুধা কমে যায়, গ্যাসের সমস্যার সমাধান হয়ে যায় এবং তল পেট কমাতে অনেক সাহায্য করে, মানে অতিরিক্ত চর্বি কমাতে খুব সাহায্য করে। এটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি, দাম 1000 টাকা। তো এটা এভাবে জ্বালিয়ে 2 গ্লাসকে 1 গ্লাস করে নিতে হবে। এখন এটা আমি সেঁকে নেব। এটা চাইলে লেবুর রস দিয়েও খেয়ে নিতে পারেন, আবার এভাবে শুধুও খেয়ে নিতে পারেন। আমি এখানে লেবুর রস মিশিয়ে নেব। তো এটা আমি প্রতিদিন ঘুমানোর আগেই খেয়ে নিই, আর রোজা ছাড়া অন্য সময় সকালে খালি পেটে খেতে হয় এবং রাত্রে ঘুমানোর আগে। তো যেহেতু এখন রোজার সময়, সেই জন্য শুধু রাত্রে ঘুমানোর আগে এটা আমি 1 গ্লাস খেয়ে নিই লেবুর রস দিয়ে, তাহলে খুব তাড়াতাড়ি ওজনটা কমে যায়। তো এখন খুব ভালো করে মিক্স করে নেব, নিয়ে এটা খেয়ে নেব। তো আমি ইফতার করার পরে কিন্তু আর ভারী কোনো জিনিস খাই না, ইফতারে যতটুকু যা খাই চিনি ছাড়া শরবত খাই, দিয়ে তারপরে এগুলো খাওয়ার হয়। তারপরে সেহরিতে গিয়ে আমি 1 মুঠ ভাত খাই, সাথে যা ঘরে তরকারি থাকে বা সবজি থাকে সেটাই খাই। এখানে 2 থেকে 3 পিস ছোট ছোট মুরগির মাংস নিয়ে নিয়েছি, 1 ফালি লেবু, আর এখানে ভেন্ডি রান্না করেছিলাম মাছ দিয়ে, মানে মাছের মাথা ছিল সেটা দিয়ে রান্না করেছিলাম, সেটা এখানে নিয়ে নিয়েছি। আর 1 মুঠ ভাত হবে এখানে, আর এখানে নিয়ে নিয়েছি টক দই। খাওয়ার পরে আমি এই টক দইটা খেয়ে নেব। তো রাত্রের খাওয়া আমার এটা সেহরিতে। তো আমি রোজা থেকে ইফতার ও সেহরিতে এগুলাই খাই, এগুলো খাওয়ার পরে ওজন কমাতে খুবই সহজ হয়। তো আপনারা যারা ডায়েট করছেন রমজান মাসে, আপনারা এভাবে খেতে পারেন, খুব সহজেই কিন্তু আপনাদের ওজন কমে যাবে। চিনি জাতীয় এবং ভাজা পোড়া কিন্তু বাদ দিতে হবে। আমি খুব কমই খেয়েছি এই রোজার মাসে ভাজা পোড়া বা চিনি জাতীয় খাবার। এই যে দেখুন 1 মুঠ মতো এখানে ভাত হবে। আপনারা চাইলে আরও কম খেতে পারেন বা নাও খেতে পারেন, অন্য কোনো কিছু খেতে পারেন। তো আমি একটু ভাত খাই। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।